Hello students, assalamu alaikum, this is Sohel Rana. Welcome you in our today's show, and here we gonna talk about narration change. And today in our class we will talk about assertive sentence, change of assertive sentence from direct to indirect. Okay, so amra amader ajker ei ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করে দেখব, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো করে দেখব। আমরা আগের ক্লাসে যে সকল রুলসগুলো ডিসকাস করেছি সেই সকল রুলসগুলোকে অ্যাপ্লাই করে। সো আমরা টাইটেল দিচ্ছি ন্যারেশন চেঞ্জ, এবং সাবহেডিং দিচ্ছি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা সেন্টেন্স মানে পরিবর্তন করতে হলে, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হলে আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট পরিবর্তন করতে হলে তিনটা স্টেপ পরিবর্তন করতে হবে। স্টেপ নাম্বার ওয়ান, স্টেপ ওয়ান সেটা হলো কি, রিপোর্টিং ভার্ব। দেখো রিপোর্টিং, রিপোর্টিং ভার্ব সে অথবা সেইট অথবা টেল অথবা টোল্ড বসে। ওকে, যা কিছু দেওয়া থাকবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেই টেল টোল্ড এগুলো পরিবর্তন করতে হবে। এগুলো পরিবর্তন করে আমরা সেই টু অথবা টোল্ড রাখবো যদি সেটা পাস্ট টেন্সে হয়, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সে সেইস বা টেলস যেটা দেওয়া থাকে সেটাই থাকবে। আচ্ছা স্টেপ নাম্বার টু, আচ্ছা স্টেপ নাম্বার টু, ইনভার্টেড কমা উঠে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। এবং স্টেপ নাম্বার থ্রি সেটা কি, স্টেপ নাম্বার থ্রি, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে, অর্থাৎ ওটা যা আছে তাই, এগুলোর পরিবর্তন যা আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর পরিবর্তন করতে হবে, এর পরিবর্তন করতে হবে। ওকে, এই তিনটে স্টেপ। এক নাম্বার হলো আমাদের রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, এবং পরবর্তীতে রিপোর্টের স্পিসের পরিবর্তনগুলো সুন্দরভাবে করতে হবে। চলো আমরা এবার এক্সাম্পল গুলোতে চলে যাই। আচ্ছা সো প্রথম এক্সাম্পল আমি লিখে নিচ্ছি, এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা এই নিয়মগুলো বোঝার চেষ্টা করব। তো আজাদ সেইড আই লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা, প্রথম এক্সাম্পলটা দেখি, আজাদ সেইড আই লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা, আজাদ সেইড আই লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা। এইখানে আমাদের প্রথমত যে কাজটা সেটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা সেটা দেখতে হবে, এটা রিপোর্টিং ভার্ব। ওকে, এটা আমরা দেখলাম রিপোর্টিং ভার্ব, এবং এই টোটাল অংশটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ পেয়ে গেলাম, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ। আচ্ছা এখন আমাদেরকে আরো কি বলছি যে এই রিপোর্ট স্পিচ কোন ধরনের সেন্টেন্স সেটা দেখতে হবে, রিপোর্ট স্পিচ কোন ধরনের সেন্টেন্স সেটা আমাদের দেখতে হবে, এবং রিপোর্ট স্পিচ কোন টেন্স সেটা দেখতে হবে, টেন্স অর্থাৎ ভার্বটা কোন টেন্স সেটা ফলো করতে হবে। ওকে, এটা পাস্ট টেন্স। আচ্ছা চলো আমরা এবার পরিবর্তনটা করি, পরিবর্তনটা কি হবে, আজাদ সেইস সেইড আছে আমরা সেইড রাখবো, টোল্ড লিখবো যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড লিখতে পারবো, যেমন আজাদ টোল্ড মি এরকম লিখতে পারতাম,
এখন আদার সেইট লিখলাম শুধু, আদার সেইট দ্যাট, দ্যাট কেন হলো, আমরা বলেছি যে দ্যাট হবে কখন যদি আমরা দেখি যে এই ইনভার্টেড কমা দেওয়া থাকে এবং সেই ইনভার্টেড কমাকে পরিবর্তন করে আমাদের দ্যাট লিখতে হবে, এবং কখন সেটা যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, তাই আমরা এই ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে আমরা দ্যাট কানেক্ট করলাম, যে আজাদ সেই দ্যাট, কি বললো আজাদ, সেই দ্যাট, এই আই, এবার পার্সনের পরিবর্তন দেখো, পার্সনের পরিবর্তন এইখানটাতে, এইখানটাতে আই আছে ফার্স্ট পার্সন, আমি বলেছি ফার্স্ট পার্সন থাকলে তা সাবজেক্টকে ফলো করবে, সুতরাং এটা হলো আজাদ, সো হি এই লিভড, লিভড কোন টেন্স, কোন টেন্স, এটা হলো পাস্ট টেন্স, লিভড হলো এখানে পাস্ট টেন্স, সো পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে করতে হবে, সো হি হ্যাড লিভড, হি হ্যাড লিভড মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স ইন ঢাকা, হি হ্যাড লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা, সো আমরা পরিবর্তনগুলো কিন্তু লক্ষ্য করলাম এখানে। আচ্ছা পরে আরেকটা উদাহরণ দিয়ে দেখব, এটা এক নম্বর উদাহরণ সাপোজ, পরে আরেকটা উদাহরণ দিয়ে এভাবে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা পরের উদাহরণ, হি সেইড টু মি আই ওয়াজ ইল, সহজ সহজ উদাহরণ দিচ্ছি, দুই নম্বর উদাহরণ, হি সেইড টু মি আই ওয়াজ ইল। আচ্ছা এইখানে এই অংশটাকে কি বলে, এই অংশটা হলো রিপোর্টিং, রিপোর্টেড স্পিচ, এবং এইটা হলো রিপোর্টিং ভার্ব। আচ্ছা সো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এখানে উল্লেখ করা হয়েছে, এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। এখন এটা কোন টেন্স, এটা কোন টেন্স, টেন্স, আমাকে কি কি জিনিস ফলো করতে হবে, টেন্সটা কি, এরপরে এটা সেন্টেন্সটা কি ধরনের, কি ধরনের সেন্টেন্স সেটাও দেখতে হবে, টেন্স সেন্টেন্স, সেন্টেন্স টেন্স, ওকে, সো এটা হলো আই ওয়াজ ইল, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়াজ ইল পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, এবং এই সেইডের জায়গায় আমরা সেইড বা টোল লিখতে পারবো, তাহলে আমি এটাকে রেড পেন দিয়ে লিখি, যে শি টোল্ড মি দ্যাট, এই এটা ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন থাকলে কোনটা হবে, ফার্স্ট পার্সন থাকলে আমাদের সাবজেক্টকে ফলো করতে হবে, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে ফলো করতে হবে, এবং সাবজেক্ট আছে শি, তার পরিবর্তে আমরা এখানে শি লিখবো, আচ্ছা শি, আচ্ছা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, শি হ্যাড, এবং এখানে বি ভার্ব আছে, মেইন ভার্বের পাস্ট পারটিসিপল হলো বিন, শি হ্যাড বিন ইল, শি হ্যাড বিন ইল, ফুল স্টপ, বোঝা গেছে। আরেকটা উদাহরণ দেখি আমরা, বড় একটা উদাহরণ নেই, বড় উদাহরণ কি উদাহরণ নিব একটা, আচ্ছা এটা বলি, যেমন আওয়ার টিম ওন দ্য গেম, বড় উদাহরণ না, ওকে মুছে নেই, এটা তিন নম্বর উদাহরণ, আওয়ার টিম কে বললো এটা, ইমরান সেইড, ইমরান সেইড আওয়ার টিম ওন দ্য গেম। এখন এইটাকে কি করতে হবে, সেম জিনিস আমরা একটু দেখে নিই, এখানে কোন কোন জিনিস, এই জায়গাটা হলো রিপোর্টিং, রিপোর্টেড স্পিচ, এই এটা হলো রিপোর্টিং ভার্ব, ওকে এটার টেন্স আছে হলো পাস্ট টেন্স, পাস্ট টেন্স,
ওকে, দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট করতে হবে। এরপরে আর কি আছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এছাড়া এটার মধ্যে থার্ড পার্সন আছে। সো এখন আমরা পরিবর্তনটা করা শুরু করি। ইমরান বলল, ইমরান সেইড দ্যাট এই আওয়ার টিম, সরি এটা এই আওয়ারটা কিন্তু ফার্স্ট পার্সন অ্যাকচুয়ালি, এবং এটা চলে যাবে হলো তোমার কাদের টিম, ইমরান দের টিম। ওকে, সো দেয়ার টিম, দেয়ার টিম। আচ্ছা, এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট। দেয়ার টিম হ্যাড, দেয়ার টিম হ্যাড, দেয়ার টিম হ্যাড ওন দ্য গেম। সো আশা করছি তোমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।